সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে সৌদি আরবের জেদ্দা এক প্রতিবাদ সভা করেছে জেদ্দা মহানগর যুবদল। জেদ্দা মহানগর যুবদলের সভাপতি বাহারউদ্দিন বাদলের সভাপতিত্ব হুমায়ুন কবির ওবায়দুল্লাহর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেদ্দা মহানগর যুবদলের প্রধান উপদেষ্টা আব্দুল জলিল। স্বাগত বক্তব্য রাখেন মোহাম্মদ ইয়াসির, নুরুল হুদা, কারি সাইফুল ইসলাম, হানিফ সরকার, আবু তাহের, আলী আজগর, সিদ্দিকুর রহমান, মোহাম্মদ ইকবাল, আমির হোসেন সহ আরও অনেকে। এ সময় তারা বলেন, একজন সাবেক প্রধানমন্ত্রীর উপর কিভাবে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। এতে প্রমাণিত হয় যে সরকারের মদতপুষ্টতায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর হামলা করা হয়েছে। অতিসত্বর এ হামলার বিচার না করা হলে প্রবাস থেকে কঠোর আন্দোলনের হুমকি দেন উপস্থিত বক্তারা।